নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের রাধারানী পাঠ্যাংশটি আজকে আরম্ভ করছি। রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস, তারই একটি অংশ তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত হয়েছে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সম্রাট বলা হতো, যেহেতু মনে করা হয় যে তিনি উপন্যাস রচনার প্রথম রূপকার ছিলেন বাংলা সাহিত্যের। তো তার অজস্র উপন্যাস আমাদের ভীষণভাবে মন কেড়ে নেয়, যেমন আনন্দমঠ তোমাদের শোনা থাকতে পারে, তো চন্দ্রশেখর আছে, কপালকুণ্ডলা আছে। তো রাধারানী সেই তুলনায় একটি ছোট উপন্যাস এবং যার কাহিনীর গভীরতাও মানবকেন্দ্রিক, মানে মানুষের জীবন কাহিনী। তো সেখানে আমরা দেখি যে তৎকালীন সমাজ এখানে ভীষণ সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, খুব ভালো লাগে বিষয়টা জানতে। আর রাধারানী হচ্ছে একটি দশ এগারো বছরের বালিকার কাহিনী, যেখানে আমরা জানতে পেরেছি যে তার মা একজন এরা আর কি বড় ঘরের অবস্থাপন্ন ঘরের মানুষ, কিন্তু বর্তমানে অবস্থার ফেরে তারা দুর্গতি সম্পন্ন এক জীবন অতিবাহিত করছেন এবং তারই কারণে রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছেন এবং উপযুক্ত পথ্য ছাড়া তাকে বেশি দিন বাঁচানো সম্ভবপর হবে না জেনে ছোটো বয়সেই রাধারানী বেরিয়ে পড়েছে কিছু উপার্জনের ইচ্ছায়। এবং তারই কারণে মাহেশের একটি রথের মেলায় সে কিছু বনফুল নিয়ে মালা গেঁথেছে এবং বিক্রির উদ্দেশ্যে গেছে মেলায়, কিন্তু প্রবল বর্ষণে সমস্ত মেলা ভেঙে পড়ে এবং সেই কারণে কোনো মালা তার বিক্রি হয়নি। এমন সময়ে কোনো একজন অপরিচিত ব্যক্তি অন্ধকারে তার ঘাড়ের উপর পড়লে পরস্পরের কথোপকথনে কিছুটা পথ তারা এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত রাধারানীর অবস্থা, তার দুর্গতি সমস্ত কাহিনী জানার পরে সেই অপরিচিত জনৈক ব্যক্তিটি সাহায্যার্থে তাকে তার কাছ থেকে মালা কেনে এবং মালার দাম হিসেবে পয়সার পরিবর্তে টাকা দেয়। তো যেহেতু তারা লোভী ছিল না, ওই জন্য টাকাটা দেখার পরে যখন সেটাকে ফেরত দেবার ইচ্ছা রাখে তখন বাইরে বেরিয়ে দেখে কেউ নেই। ইতিমধ্যে সেই ব্যক্তির কারণে একজন কাপড়ের ব্যবসায়ী পদ্মলোচন, তিনি কাপড় নিয়ে এসে রাধারানীকে দেন, কারণ রাধারানীর একটিমাত্র কাপড় যেটি আবার জলে ভিজে গিয়েছিল সেটি কিন্তু জনৈক ব্যক্তি জেনেছিলেন এবং তারই কারণে হয়তো সহানুভূতিবশত বা সাহায্যার্থে তিনি এই কাপড় পাঠিয়ে দিয়েছিলেন পদ্মলোচনকে দিয়ে। তো এইভাবে শেষ অবধি দেখা যায় যে তার মা অসুস্থ, রুগ্ন, অর্থাভাবে তারা ভীষণ রকমের কাহিল, কিন্তু তবুও অপরের দান গ্রহণ করে ভিখারির জীবনযাপন করতে তারা খুব একটা ইচ্ছুক নন, এবং যার জন্য এক পরের দিন যখন সকালবেলা ঝাঁট দিতে গিয়ে একটা টাকা পায় এবং যার পিছনে নাম লেখা ছিল সেই জনৈক ব্যক্তির, সেটিও কিন্তু তারা খরচ করেনি, দরিদ্র কিন্তু লোভী তারা ছিল না, সেই জন্য টাকাটিকে রেখে দেয়। এভাবে একটা অংশ, তো নির্বাচিত অংশ যেহেতু আমাদের পাঠ্যের মধ্যে রয়েছে তাই এইরকম কাহিনীর মধ্য দিয়ে ছোট গল্পের মতোই যেন এই অংশটি শেষ হয়ে যায়। এবার পাঠ অনুসারে এগোচ্ছি। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। এখানে উল্লেখ করি মাহেশ হচ্ছে শ্রীরামপুরের একটি বিখ্যাত রথ, বলা হয় যে সমগ্র ভারতবর্ষে জগন্নাথের পুরীর রথের পরেই নাকি মাহেশের রথ বিখ্যাত, এবং একসময় এই মাহেশের রথকে কেন্দ্র করে প্রচুর কেনাকাটা বিক্রিবাটা মানুষের সমাগম হতো, বর্তমানেও হয়ে থাকে। এবছর যেহেতু করোনা ভাইরাস কারণে একটু সমস্যা রয়েছে, কিন্তু প্রতি বছরই এই মাহেশের রথ কিন্তু দেখতে প্রচুর লোক জড়ো হয়, এলাকার ছাড়াও দূরে দূরে থাকা মানুষও এই দিনটির অপেক্ষায় থাকে। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই, তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মকদ্দমা, মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এবার জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয় পরিজন, তো তৎকালীন সময়ের এমনিতেই অভিভাবক হিসেবে কোনো পুরুষ মানুষ না থাকলে সেই পরিবার কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতো, বাইরের কেউ নয়, বাড়ির আত্মীয় স্বজনরাই তাদের অধিকার ফলিয়ে তাদের সম্পত্তি হড়প করে নেবার নানান রকম ক্রিয়া কৌশল করত।
তো এখানেও আমরা সেরকমই দেখেছি যে সে কোনো এক জ্ঞাতি তিনি সর্বস্ব নিয়ে মোকদ্দমা করেছেন এবং শেষ পর্যন্ত হাইকোর্টে মোকদ্দমাটি হেরেও গিয়েছিলেন রাধারানীর মা। সে হারিবা মাত্র ডিক্রি দ্বার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। তো যেহেতু হেরে গেছে রাধারানীর মা, হাইকোর্টে হেরে গেছেন, সেই মুহূর্তে আর কোথাও যেহেতু তারা দাবি করেননি বা আপিল করেননি বা সেখান থেকে কোনো রকম নির্দেশনামা আসেনি, সেই জন্য সেই ব্যক্তি ডিক্রিদার অর্থাৎ যিনি ডিক্রি জারি করেছিলেন ওদের বিরুদ্ধে, তারা ভদ্রাসন মানে হচ্ছে বসত বাটি, বাস্তু ভিটে যেটা, সে বসত বাটি থেকে তাদেরকে বার করে দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। আজকের দিনের ভিত্তিতে 10 লক্ষ টাকার যথেষ্ট মূল্য রয়েছে। তো তৎকালীন সময়ে এই টাকার যে কত মূল্য সেটা তোমরা মোটামুটি আন্দাজ করতে পারছো। তো সেই 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার অর্থাৎ তাদেরই একজন জ্ঞাতি সমস্ত কিছু গ্রহণ করল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। এবার একটা মামলা চালাতে গেলে উকিলকে টাকা দিতে হয়, বিভিন্ন সাক্ষী যারা তাদেরকেও তাদের প্রয়োজনে নানান রকম খাবার দাবার দিতে হয়, যাতায়াতের পয়সা দিতে হয়। তো এইরকম নানান খরচ খরচা হওয়াতে স্বাভাবিকভাবে যেটুকুনি নগদ পয়সা তাদের হাতে ছিল সেটাও শেষ হয়ে গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু আর আহারে সংস্থান রহিল না। এবার উনি যেহেতু নিশ্চিত যে এই সম্পত্তির মালিকানা তাদেরই, সহজে সেটা ছেড়ে দেবেন কেন? আর যেহেতু তার স্বামী জীবিত নন, অতএব যা কিছু তাকেই করতে হবে, পাশাপাশি আত্মীয় স্বজনদের কোনো রকম সহযোগিতা তিনি পাবেন না, এটা বুঝে যাওয়ার পরে তার মনে হয়েছিল যে হাইকোর্টে যখন হেরেই গেলাম তখন আরও যদি উচ্চ আদালতে আপিল করা যায় তাহলে দেখা যাক না কী হয়। সাহস ছিল মহিলার নিঃসন্দেহে বলা যেতে পারে, যে ওই রকম একটা সময়েও তিনি কিন্তু তার সাহসকে হারাননি এবং অলঙ্কারাদি বিক্রয় করিয়া, অলঙ্কারের মূল্য চিরকালই ছিল, ভবিষ্যতেও থাকবে, তো তিনি প্রিভি কাউন্সিলে একটি আপিল করলেন। প্রিভি কাউন্সিল হচ্ছে বর্তমানে যেমন ধরো আমরা গণতান্ত্রিক ভারতবর্ষে সমস্ত কিছুর মানে সর্বসেরা যে কোর্ট সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তো সেই সুপ্রিম কোর্টের মতোই তৎকালীন সময়ে তো ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, পুরো শাসন কার্য পরিচালিত হতো মহারানী ভিক্টোরিয়ার নির্দেশ মতো। তো সেখানে যদি কখনো ভারতে বিচার ব্যবস্থায় কেউ অসন্তুষ্ট হতেন, তিনি আরও কিছু বিচারের প্রার্থনা জানাতেন, তাহলে তাকে ইংল্যান্ডের এই প্রিভি কাউন্সিলে আপিল করতে হতো। তো যেহেতু সেখানেই সেটাকেই সর্বোচ্চ আদালত হিসেবে স্বীকৃতি দেওয়া হতো, তো সেক্ষেত্রে প্রিভি কাউন্সিলে তিনি আপিল করেছিলেন, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। স্বাভাবিকভাবে যাটুকু নগদ ছিল সেটাও ওই ওয়াসিলাত দিতে অর্থাৎ খরচ বিভিন্ন খরচ খরচাতে শেষ হয়ে গেছে। আবার অলঙ্কার যা ছিল সেটাও বিক্রি করতে বাধ্য হলেন তিনি আপিল করার জন্য, ফলে শেষ পর্যন্ত কী খাবেন? সেই খাবার কিনতে গেলেও তো মানুষের টাকার যোগান থাকতে হবে, সেটুকুনিও তাদের কাছে আর রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানী বিবাহ দিতে পারিল না, যেটা আমি একদম শুরুতেই বললাম যে তৎকালীন সমাজ চিত্র একটু একটু করে আমাদের নজরে আসবে, যার একটি দৃষ্টান্ত আমি বলেছি, যেটা হচ্ছে যে তৎকালীন সময়ে যদি পরিবারের কোনো অভিভাবক পুরুষ না থাকতেন তাহলে কিন্তু তার জ্ঞাতি ভাইরা তার সমস্ত সম্পত্তিকে নিজেদের নামে করে নেবার জন্য নানান রকম ছলা কৌশল করতেন, এবং কখনো উকিলকে টাকা খাইয়ে, কখনো বিচারককে টাকা খাইয়ে, অথবা আত্মীয় স্বজন বাকি যারা তাদের সঙ্গে মোটামুটি একটা সহমত তৈরি করে নিয়ে তারা কিন্তু এই ধরনের বিপদ নামিয়ে আনতেন ওই সমস্ত সমস্যাগ্রস্ত বিধবাদের উপর। তো এখানেও সেরকম একটা সামাজিক দিক আমাদের নজরে আসছে। আবার দ্বিতীয় যে একটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, প্রথমেই কিন্তু বলা হয়েছে বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই, বালিকা বলা হচ্ছে, অথচ তার বিবাহ দেওয়া হয়, বিবাহ দিতে পারিল না। মানে বোঝা যাচ্ছে যে তৎকালীন সময়ে কিন্তু বাল্য বিবাহ প্রথাটা প্রচলিত ছিল, আর দিতে পারলো না। এবার এই দিতে পারলো না কতগুলো কারণ আমাদের নজরে আসছে, যেমন এক তো অবশ্যই তাদের পুরুষ অভিভাবক কেউ নেই,
অতএব মোটামুটি সমাজের তৎকালীন সময়ে একটা বিশেষ দায়িত্ব পালন করতেন পুরুষরা। তারা বিভিন্ন জায়গায় খোঁজ খবর রাখতেন, পাত্র ঠিক করতেন। তো সেখানেও একটা বাধা তাদের ছিল, যেহেতু রাধারানীর বাবা মারা গেছেন। আবার ধরো তারা একটা বড় জমিদার বংশের মানুষ, যে কোনো ছেলের হাতে পাত্রস্থ করতে নিশ্চয়ই মন চাইবে না, অতএব সেইখানে একটা বাধা ছিল। তৃতীয়ত, এই সমস্ত পাত্রস্থ করতে গিয়ে বেশ কিছু খরচ খরচা লাগে, যেটাও কিন্তু তাদের পক্ষে দেওয়াটা সম্ভবপর ছিল না। অতএব বেশ কিছু বাধা বিপত্তির কারণে রাধারানীর বিয়ে হয়নি। আবার আরেক দিক থেকে বলতে পারো যে, যেহেতু রাধারানীর মা অসুস্থ হয়ে পড়েছিলেন, সুতরাং সেই অসুস্থ অবস্থায় এদিক ওদিক ঘুরে তার মেয়ের জন্য পাত্র সন্ধান করাটাও তার পক্ষে সম্ভবপর ছিল না। ফলে অনেকগুলো কারণ কিন্তু এখানে আমরা খুঁজে পাই, যেগুলোর কারণে রাধারানীর বিয়ে হলো না। এবার শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। এবার এত বড় লোক বাড়ির একজন মানুষ, বড় মানুষের মেয়ে, তাদের 10 লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে বা নিজের নামে করে নিয়েছে, তাহলে সেই পরিবারটা কতটা উচ্চবিত্ত হতে পারে? তো সেই রকম একটা পরিবারের মানুষ হিসেবেও এতটাই অভাব নেমে এলো রাধারানী এবং তার মায়ের জীবনে, যে তারা শেষ পর্যন্ত, তার মা বিশেষ করে, শারীরিক পরিশ্রম, মানে হয়তো কারোর বাড়িতে কাজ করে দেওয়া, রান্নার কাজ হোক, বাড়ির কাজ হোক, এই সমস্ত করে দিয়ে তাদের দিনপাত হতে লাগলো। বোঝা যায় যে তৎকালীন সমাজের একটা অত্যন্ত নিন্দনীয় দিকের শিকার রাধারানী এবং তার মা, এবং এত বড়লোক হওয়া সত্ত্বেও শুধুমাত্র একজন জ্ঞাতি শরিকি আত্মীয়ের নিন্দনীয় যে আপিল বা আদালতের দ্বারস্থ হওয়া, তারই কারণে শেষ পর্যন্ত তাদের সমস্ত কিছু চলে গেল। এবং সবথেকে বড় কথা, বসত বাটি, ভদ্রাসন, সেটাও শেষ পর্যন্ত তাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো। এরকম একটা দুর্নীতির কথা দিয়েই শুরু হয়েছে কাহিনীটি। আজকে এই পর্যন্তই থাক।